আমরা প্রথমে কালেকশনের লিস্ট ইন্টারফেসকে এক্সপ্লোর করব আগের লেকচারে ক্লাস ডায়াগ্রামে আমরা দেখছি লিস্ট ইন্টারফেসকে দুইটা কংক্রিট ক্লাস ইমপ্লিমেন্ট করে একটা হচ্ছে লিস্ট এবং আরেকটা হলো লিঙ্ক লিস্ট এই অ্যারালিস্ট এবং লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশনে পার্থক্য আছে অ্যাকচুয়ালি এদের নেমিং দিয়ে এই ব্যাপারটা বোঝা যায় অ্যারালিস্ট ক্লাসে লিস্টকে ইন্টারনালি এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়েছে আর লিঙ্ক লিস্ট ক্লাসে লিস্টকে ইন্টারনালি লিঙ্কড নোড বা লিস্ট ডাটা স্ট্রাকচারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়েছে বেসিক্যালি লিস্ট ও লিঙ্ক লিস্টের ক্ষেত্রে লিস্টের অপারেশন বা মেথডগুলো ডিফারেন্টভাবে পারফর্ম করবে অপারেশনগুলোর রান ও সিগনিফিক্যান্টলি ভ্যারি করবে এই অ্যারালিস্ট ও লিঙ্ক লিস্টের মাঝে এই লেকচারে লিস্টের উপর বিভিন্ন অপারেশন চালিয়ে আমরা তাদের রান টাইম কম্পারিজনগুলো দেখব আমরা লিস্ট ইন্টারফেস নামে একটা ক্লাস ক্রিয়েট করছি তার মধ্যে ফাইন্ড কম্পারিজন নামে একটা মেথড ডিক্লেয়ার করলাম মেথডের শুরুতে আমরা একটা র্যান্ডম ক্লাসের অবজেক্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিছি এটা পরে আমাদের র্যান্ডম নাম্বার জেনারেশনের সময় কাজে লাগবে তারপর একটা অ্যারে লিস্ট এবং একটা লিঙ্ক লিস্ট আমি ডিফাইন করব। অ্যারালিস্ট এবং লিঙ্ক লিস্ট দুটোই অ্যাকচুয়ালি ইন্টিজার এলিমেন্ট স্টোর করবে এবং ইন্টিজার এলিমেন্ট নিয়ে কাজ করবে এখন আমরা প্রথমে দুইটা লিস্টের মধ্যেই ফিফটি থাউজেন্ড ইনটিজার এলিমেন্ট ইনসার্ট করব একটা লুপের মাধ্যমে এই ফিফটি থাউজেন্ড এলিমেন্ট অ্যাড করা শেষ হলে তারপর আমরা এই লিস্ট এবং লিঙ্ক লিস্টটা নিয়ে তাদের রান টাইমগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করব দেখব প্রত্যেকটা অপারেশন করতে তাদের রান টাইমের ডিফারেন্সটা কেমন হয় এবং কে বেশি এফিসিয়েন্টলি এবং ফাস্টার কাজ করে অ্যাড মেথড কল করলে লিস্টের একদম লাস্ট পজিশনে সেই ইন্টিজার এলিমেন্টটা ইনসার্ট হবে সেটা লিস্ট কিংবা লিঙ্ক লিস্ট যেই লিস্টটি হোক না কেন এখন অ্যারালিস্ট এবং লিঙ্ক লিস্টে একটা এলিমেন্ট ইনসার্ট করতে কত টাইম লাগতেছে সেটা আমরা বের করবো এবং কম্পেয়ার করব। আমরা তিরিশটা এলিমেন্ট ইনসার্টের জন্য তিরিশটা রান টাইম ডাটা সাইড বাই সাইড কম্পেয়ার করব তো কোডটা তোমরা খেয়াল করো তাহলেই বুঝতে পারবো অ্যাকচুয়ালি কী কাজ করতেছি আর এখানে সিস্টেম ডট ন্যানো টাইম নামে একটা নতুন মেথড আমরা ইউজ করব তোমরা হয়তো অলরেডি জেনেই থাকতে পারো এটা অ্যাকচুয়ালি ন্যানো টাইমে সিস্টেম ক্লকের রান টাইমটা রিটার্ন করবে তো আমরা এক্ষেত্রে স্টার্ট টাইম এবং ইন টাইমে কারেন্ট সিস্টেম ন্যানো টাইমটা অ্যাসাইন করে শেষে ইন টাইম থেকে স্টার্ট টাইম বিয়োগ করে দিলেই আমাদের টোটাল অপারেশনটা চলতে কত ন্যানো সেকেন্ড টাইম লাগছে সেটা আমরা পেয়ে যাব স্টার্ট টাইম এবং ইন টাইমের মধ্যে আমরা আমাদের সেই একটা এলিমেন্ট অ্যাড করার কোডটা লিখে দিব এক্ষেত্রে প্রথমে আমরা লিস্টের একদম ফার্স্ট পজিশনে বা জিরো ইন্ডেক্সে ইন্টিজার নাম্বারটা অ্যাড করতেছি এবং তার রান টাইমটাই কম্পেয়ার করতেছি এবং পরবর্তীতে আমরা লিস্টের অন্যান্য ইন্ডেক্সে লিস্টের মধ্যের কোনো ইন্ডেক্সে কিংবা লিস্টের একদম শেষে আমরা এইসব অপারেশনগুলো করে সেই রান টাইমগুলো কম্পেয়ার করবো এবং দেখব এই অ্যারালিস্ট এবং লিঙ্ক লিস্ট ডিফারেন্টভাবে পারফর্ম করতেছে প্রথমে আমরা অ্যারালিস্ট অপারেশনের রান টাইমটা প্রিন্ট করব এবং তারপর একটা ট্যাব ক্যারেক্টার প্রিন্ট করবো এবং তারপর আমরা লিঙ্ক লিস্টের অপারেশনের রান টাইমটা প্রিন্ট করব তার মানে এই অ্যারালিস্ট এবং লিঙ্ক লিস্টের অপারেশনের রান টাইমের মাঝখানে একটা ট্যাব ক্যারেক্টার দিয়ে সেপারেটেড থাকবে এবং দুইটা লিস্টেরই রান টাইম প্রিন্ট করার পর আমরা একটা নিউ লাইন ক্যারেক্টার প্রিন্ট করব। যেন এরপর আউটপুট আবার নিচের লাইনে যায় আমাদের এবারের এই আউটপুটটাকে স্পেশালভাবে ফরম্যাট করে প্রিন্ট করার কারণ হলো যেন আমরা এক্সেলে নিয়ে এই ভ্যালুগুলোকে সহজেই কাজ করতে পারি এবং আমাদের ডাটাগুলোকে গ্রাফের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারি একবারে কপি করেই এক্সেলে ডাটাগুলো ডিরেক্টলি পেস্ট করে দেওয়া যাবে এবং ডিরেক্টলি গ্রাফ জেনারেট করে ফেলা যাবে এখানে দেখো অ্যারেলিস্টের রান টাইম প্রিন্টের সময় আমরা প্রিন্ট মেথডটা কল করছি কিন্তু লিঙ্ক লিস্টের রান টাইম প্রিন্ট করার সময় আমরা প্রিন্ট এলএন মেথডটা কল করছি তার মানে লিঙ্ক লিস্টের রান টাইমটা প্রিন্ট করার পরেই নিউ লাইন জেনারেট হয়ে যাবে অটোমেটিক এখানে মেইন মেথডে আমাদের এই দুইটা লাইন কমেন্ট আউট করা ছিল এখন লাইন দুইটা আনকমেন্ট করে দিলাম এখানে তিরিশটা এলিমেন্ট ইনসার্টের জন্য আলাদা আলাদা রান টাইম সেকেন্ডে এখানে আউটপুটে জেনারেট হয়েছে তো আমরা তখন ফাইন্ড কম্পারিজন মেথডের মধ্যেই আমাদের কোডটুকু লিখছি সো এই কোডটুকুই এখানে এক্সিকিউট হয়েছে এখন আমরা একটা এক্সেল শিট ওপেন করি তারপর প্রথম দুইটা কলামের ফার্স্ট রোতে আমরা আমাদের ডাটা সেটের লেভেলগুলো লিখে দিই অ্যারেলিস্ট এবং লিঙ্ক লিস্ট তারপর এই অ্যারেলিস্টের নিচের সেলটাকে সিলেক্ট করে সেখানে সবগুলো টেক্সট পেস্ট করে দিব তখন অটোমেটিক অ্যারেলিস্টের নিচে এরালিস্টের রান টাইমগুলো এবং লিঙ্ক লিস্টের নিচে লিঙ্ক লিস্টের রান টাইমগুলো সেট হয়ে বসে যাবে প্রথম দুইটা কলামকে আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করে নিব তারপর ইনসার্ট ট্যাবে গিয়ে টু কলাম টাইপ গ্রাফ সিলেক্ট করে দিব তো দেখো এখানে আমাদের টু কলাম এসে পড়ছে এখানে দুইটা লিস্টেরই ইনসার্ট টাইম সাইড বাই সাইড ভিজুয়ালি দেখা যাচ্ছে তবে লিঙ্ক লিস্টের লাল রঙের কলামগুলো অনেক ছোট হওয়ার কারণে এই মুহূর্তে দেখা যাচ্ছে না এই গ্রাফের মধ্যে কিছু কনফিগারেশন আমরা এখন চেঞ্জ করে দিব তাহলেই গ্রাফটা আরও ইন্টারেস্টিং এবং রিডেবল হয়ে যাবে তোমরা জাস্ট ফলো করো আমি কি করতেছি এখানে ওয়াই এক্সিসের ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দিব এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা অনেক কমিয়ে দিব তাহলেই আমাদের লিঙ্ক লিস্টের রান টাইমের লাল রঙের কলামগুলো আরও বড়োভাবে দেখা যাবে এবং লিস্টের যেই কলামগুলোর ভ্যালু এক্সিসের আগের ম্যাক্সিমাম ভ্যালুর কাছাকাছি ছিল সেই কলামগুলো এখন পার্সিয়ালি দেখা যাবে কলামগুলো মাঝখান থেকে কাটা হিসাবে দেখা যাবে কিছু কলামের মাথা কাটা গেলেও এখানে আমাদের অ্যাকচুয়ালি কোনো সমস্যা নাই কারণ এটা সহই আমরা কম্পারিজনটা পারফেক্টলি বুঝতে পারবো এখানে দেখো রেড কালারের কলামগুলো কিন্তু ব্লু কালারের কলামগুলোর চেয়ে অনেক অনেক গুণ ছোট। এবং ব্লু কালারের কলামগুলো অনেক অনেক গুণ বড় রেড কালারের কলামগুলোর চেয়ে তার মানে লিঙ্ক লিস্টের চেয়ে অ্যারেলিস্টের ইনসার্টের ক্ষেত্রে অনেক অনেক বেশি সময় লাগছে চোখের আনতে যেই লিস্টের রান টাইমটাকে প্রায় দশ বিশ গুণ বেশি মনে হচ্ছে লিঙ্ক লিস্টের রান চেয়ে তো ভিজুয়ালি এখানে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো জিরো ইন্ডেক্স বা ফার্স্ট পজিশনে যে কোনো ভ্যালু ইনসার্ট করার ক্ষেত্রে লিঙ্ক লিস্ট অনেক ফাস্টার কাজ করে এবং লিস্ট ফার্স্ট পজিশনে ইনসার্টের ক্ষেত্রে অনেক বেশি সময় নেয় কেন এই লিস্টের শুরুর পজিশনে ইনসার্ট করতে এত গুণ বেশি সময় লাগতেছে এবং কেন লিঙ্ক লিস্ট এত ফাস্টার ফার্স্ট পজিশনে ইনসার্ট করতে পারতেছে সেই ডিটেইলস এক্সপ্লেনেশন আমরা নেক্সট লেকচারে আলোচনা করবো আপাতত এখানে আমরা লিস্টের বেশ কিছু অপারেশনের জন্য রান টাইমগুলো বের করি এবং জাস্ট গ্রাফের মধ্যে তাদের আউটপুটগুলো এবং কম্প্যারিজনগুলো সিমিলারলি দেখি নেক্সট এখন আমরা লিস্টগুলোর ইন্ডেক্স টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে কোনো নিউ এলিমেন্ট অ্যাড করতে কার কত সময় লাগে সেটা দেখছি ভ্যালুগুলো এক্সেলের সেলে নিয়ে পেস্ট করে দিব গ্রাফটা অটোমেটিক আপডেট হয়ে গেছে গ্রাফের কনফিগারেশনটা আবার একটু চেঞ্জ করে দেই। দেখো এক্ষেত্রে আবার অ্যারালিস্ট অনেক কম সময়ে অপারেশনটা করে ফেলতে পারছে কিন্তু কম্পারেটিভলি লিঙ্ক লিস্টের এই অপারেশনটা করতে অনেক অনেক গুণ বেশি টাইম লাগছে দেখো লিঙ্ক লিস্টের রেড কলামগুলো ব্লু কলামগুলোর চেয়ে অনেক অনেক গুণ বড় অনেক অনেক উঁচু তার মানে লিস্টের মাঝখানের কোনো ইন্ডেক্সে কোনো এলিমেন্ট অ্যাড করার ক্ষেত্রে অ্যারালিস্ট অনেক ফাস্টার পারফর্ম করে এবং লিঙ্ক লিস্ট অনেক স্লো এক্সিকিউট করে এখন আমরা লিস্টের একদম শেষ ইন্ডেক্সে তার মানে লিস্টের একদম লাস্ট পজিশনে কোনো এলিমেন্ট অ্যাড করার ক্ষেত্রে কার কত সময় লাগে সেই রান টাইমগুলো আউটপুট হিসেবে বের করব বাকি অপারেশনগুলো এই মুহূর্তে আর এক্সেলে আমরা দেখব না শুধুমাত্র আমাদের প্রজেক্ট বা অ্যাপ্লিকেশনে আউটপুটগুলো দেখব নেক্সট লেকচারে আমরা সবগুলো অপারেশনের রান টাইম গ্রাফ কম্পারিজন নিয়ে কথা বলবো এখন দেখো লিস্টগুলোর বিভিন্ন ইন্ডেক্স থেকে ভ্যালু রিমুভ করতে বা ডিলিট করতে কত সময় লাগছে সেটা বের করতেছি প্রথমে লিস্টের ফার্স্ট প্লেস বা জিরো ইন্ডেক্স থেকে যে কোনো একটা এলিমেন্ট রিমুভ করার জন্য রান টাইমটা আমরা বের করবো রান টাইমের কম্প্যারিজন গ্রাফগুলো আমরা নেক্সট লেকচারে একসাথে দেখব এবং ওয়ান বাই ওয়ান অ্যানালাইসিস করবো কোন অপারেশনের ক্ষেত্রে কোন লিস্ট কেন ফাস্টার হচ্ছে এবং আরেকটা কেন স্লো কাজ করতেছে সেই এক্সপ্লেনেশনও আমরা ডিটেলসে জানব নেক্সট লেকচারে তারপর আমরা লিস্টের যে কোনো ইন্ডেক্স থেকে একটা ভ্যালু বের করে আনতে বা ইন্ডেক্স ধরে যে কোনো একটা এলিমেন্টকে সার্চ করে আনতে কত সময় লাগতেছে সেটা বের করব এক্ষেত্রে আমরা লিস্টের গেট মেথড ইউজ করব এবং গেট মেথড একটা ইন্টিজার নাম্বার ইন্ডেক্স হিসেবে রিসিভ করে এবং সেই ইন্ডেক্সের এলিমেন্টটাকে রিটার্ন করে তারপর ফাইনালি আমরা এলিমেন্টের ভ্যালু ম্যাচ করে লিস্টের মধ্যে সার্চ করবো এক্ষেত্রে আমরা লিস্টের ইন্ডেক্স অফ মেথডটা ইউজ করব এই মেথড একটা ইন্টিজার ভ্যালু প্যারামিটার হিসাবে নিবে এবং লিস্টের শুরু থেকে প্রথম কোন ইন্ডেক্সে ভ্যালুটা খুঁজে পাওয়া গেছে সেই ইন্ডেক্সটা রিটার্ন করবে এভাবে ভ্যালু ইউজ করে সার্চ করা অপারেশনের রান টাইমও আমরা পেয়ে যাব